ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে মানুষের আগ্রহের যেন শেষ নেই, কারণ মহাজাগতিক বা সাধারণ কারো দৃষ্টিসীমার বাইরে থাকা অজানা রহস্যগুলো মানুষ জানতে চায়। আমাদের সাধারণ বিচার বিবেচনায় ব্ল্যাক হোল নিয়ে খুব বেশি দূর জানা যায় না। মহাজাগতিক সৃষ্টি ও ক্রমঘূর্ণায়মান অতিজাগতিক বিষয়গুলোতেও পরিবর্তন আসছে সময়ে সময়ে। তাই আজকে আমাদের আয়োজন ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবর নিয়ে। অকল্পনীয় মহাকর্ষের অধিকারী এক মহাজাগতিক বস্তু কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল শব্দের অর্থ কালো গর্ত। এই নামকরণ করার পেছনের কারণ হল এটি এর নিজের দিকে আসা সব আলোকরশ্মিকে শুষে নেয়। কৃষ্ণগহ্বর থেকে কোনো আলোকবিন্দু আর বাইরে বেরিয়ে আসতে পারে না, ঠিক তাপগতিবিদ্যার কৃষ্ণ বস্তুর মতো। এই কৃষ্ণগহ্বর মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বৈজ্ঞানিক ধারণা। এই ধারণা অনুযায়ী কৃষ্ণগহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা অতি ক্ষুদ্র আয়তনে অত্যন্ত বেশি ভরের বস্তু। একে সুপারম্যাসিভ অ্যাস্ট্রোনমিক্যালও বলা যেতে পারে। এর মহাকর্ষীয় বল এত বেশি যে সে কোনো কিছুকেই তার ভেতর থেকে বাইরে বের হতে দেয় না, এমনকি আলো বা বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণকেও নয়। প্রকৃতপক্ষে এই জায়গায় মহাকর্ষীয় বলের মান এত বেশি হয়ে যায় তা মহাবিশ্বের অন্য সব বলকে অতিক্রম করে, তার ফলে এর থেকে কোনো কিছুই বাইরে পালিয়ে আসতে পারে না। 1915 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব উদ্ভাবন করেন, যার দ্বারা প্রমাণিত হয়েছে যে আলোর গতিকে মাধ্যাকর্ষণ শক্তি প্রভাবিত করতে পারে। স্বাভাবিকভাবে কোনো একটি নক্ষত্র সংকুচিত হলে বা চুপসে গেলে কৃষ্ণগহ্বরে পরিণত হয়। নক্ষত্রগুলো অস্বাভাবিক ভর বিশিষ্ট হওয়ায় এগুলোর মাধ্যাকর্ষণও অনেক। মহাকাশের যেসব স্থানে ভর অচিন্তনীয় পরিমাণ বেশি সেসব স্থানে গর্তের সৃষ্টি হবে। এই অসামান্য ভর এক স্থানে জটলা পাকিয়ে স্থানকাল বক্রতার সৃষ্টি করে। প্রতিটি গ্যালাক্সির স্থানে স্থানে কম বেশি কৃষ্ণগহ্বরের অস্তিত্বের কথা জানা যায়। বিংশ শতকের আগে কেউ ব্ল্যাক হোল সম্পর্কে তেমন জানত না। যন্ত্রের সাহায্যে আমরা শুধু ব্ল্যাক হোলের সীমানা দেখতে পাই, এর ভেতরের কিছু দেখার কল্পনাও করা যায় না। এর চারপাশের সীমানার নাম ইভেন্ট হরাইজন বা সীমানা দিগন্ত। কোনো বস্তু এই সীমানা অতিক্রম করলে আর ফিরে আসতে পারে না। 11 ফেব্রুয়ারি 2016 সালে লাইগো সংগঠন মহাকর্ষীয় তরঙ্গের প্রথম প্রত্যক্ষ শনাক্তকরণের ঘোষণা দেয়, যা ছিল দুটি কৃষ্ণগহ্বরের একত্রীভবনের প্রথম পর্যবেক্ষণ। ডিসেম্বর 2018 পর্যন্ত 11টি মহাকর্ষীয় তারঙ্গিক ঘটনা পর্যবেক্ষিত হয়েছে, যার মাঝে 10টি ঘটনা কৃষ্ণগহ্বরের একত্রীভবনের ফলে এবং একটি ঘটনা দ্বৈত নিউট্রন তারা একত্রীভবনের ফলে সৃষ্ট। কিন্তু এর আগেও বকমণ্ডল নিয়ে গবেষণার সময় ব্ল্যাক হোলের অস্তিত্ব খুঁজে পায় বিজ্ঞানীরা। মহাবিশ্বে এমন বিপুল পরিমাণ ব্ল্যাক হোল আছে যা বিজ্ঞানীরাও জানত না এতদিন। বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ব্ল্যাক হোলের ধারণা দিয়েছেন। স্ট্রেলার ও সুপারম্যাসিভ ব্ল্যাক হোল সবচেয়ে বেশি পরিচিত। এরা সাধারণত সূর্যের 10-20 গুণ বেশি বড় হতে পারে। বিশ্বব্রহ্মাণ্ডে এমন অসংখ্য কৃষ্ণগহ্বর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সিতেও স্টেলার ব্ল্যাক হোলের সংখ্যা 10 লাখের বেশি। সুপারম্যাসিভ আকারে অতি বড়। এক একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আমাদের সূর্যের চাইতে কয়েক বিলিয়ন গুণ বড় হতে পারে। তবে এসব শুধু ধারণা, প্রকৃত জ্ঞান আরও অনেক কিছু এনে দিতে পারে মানুষের সামনে। এসব নিয়ে তাই এখনও গবেষণা চলছে। প্রত্যেক ছায়াপথের কেন্দ্রে অন্তত একটি করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। আমরা যে ছায়াপথে থাকি সে ছায়াগঙ্গায়ও সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে। আকাশগঙ্গা ছায়াপথে এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের নাম স্যাজিটেরিয়াস এ। ধারণা করা হয় এই ব্ল্যাক হোলের ভর আমাদের সূর্যের চাইতে 40 লাখ গুণ বেশি। এর ব্যাস আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান। ব্ল্যাক হোলের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এগুলো সম্পূর্ণ অদৃশ্য। অতিজাগতিক এই বস্তুর অস্তিত্ব অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ মহাজাগতিক অন্য বস্তু থেকে ব্ল্যাক হোলের সুস্পষ্ট অস্তিত্ব দেখা যায়। বিজ্ঞানীরা কৃষ্ণগহ্বরের পাশের কোনো গ্রহাণু বা বস্তু থেকে কৃষ্ণগহ্বরের উপাত্ত ও নিদর্শন সংগ্রহ করে। এমনই একটি আলামত হল একরিডিশন ডিস্ক।
অ্যাক্রিডিশন ডিস্ক হলো বিভিন্ন নাক্ষত্রিক ধ্বংসাবশেষ যা ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে ঘুরতে এক ধরনের বলয় তৈরি করে। এরা হলো সেসব গ্যাস ও মহাজাগতিক বর্জ্য যা অল্পের জন্য ব্ল্যাক হোলের সীমানার বাইরে আছে। এরা ব্ল্যাক হোলের ভেতরে যায়নি, আবার ব্ল্যাক হোলের টান অস্বীকার করেনি। সুপারম্যাসিভ খুঁজে পেতে আরেকটি আলামত কোয়েসার, একে আপাতত নক্ষত্র বলা হয়। এরা অতি উজ্জ্বল তড়িৎ চুম্বকীয় শক্তি। এদের উজ্জ্বলতা আকাশগঙ্গা ছায়াপথের চাইতে অনেক গুণ বেশি। 100 বছরের বেশি সময় ধরে গবেষণার পরও প্রকৃত ছবি বিজ্ঞানীরা পায়নি। 2019 সালের 10 এপ্রিল সেই অবিস্মরণীয় দিন, কারণ এদিন প্রথমবারের মতো কৃষ্ণগহ্বরের ছবি তোলা হয়।